প্রিয় ছাত্র ছাত্রী ও বন্ধুরা, কেমন আছো সব? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমাদের হিস্ট্রি ক্লাস, আজকের বিষয় হলো মুঘল সাম্রাজ্যের পতন, ডাউনফল অফ দ্য মুঘল ডাইনেস্টি অর মুঘল এম্পায়ার। মুঘল সাম্রাজ্যের পতন এই বিষয় সম্পর্কে বলতে গেলে এতটা বিস্তৃতভাবে বলতে হয়, কারণ এই বিষয়টি অত্যন্ত জটিল এবং বিস্তৃত। তো আমি এটাকে কয়েকটি ভাগে ভাগ করে বলার চেষ্টা করছি। যে কোনো সাম্রাজ্যের পতনের জন্য বা অবনতির জন্য কিছু কারণ থাকে সমভাবে দায়ী, যেটা সব সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে প্রযোজ্য, এক্ষেত্রেও সেগুলো ছিল। তো মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কিছু আভ্যন্তরীণ কারণ আমরা দেখব, কিছু অন্যান্য কারণও আমরা দেখব। তো প্রথমেই এভাবে তোমরা শুরু করবে যে যে মুঘল সাম্রাজ্য 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর কর্তৃক, সেই মুঘল সাম্রাজ্যের কিন্তু ধ্বংস বা পতন হয়ে গেল আক্ষরিক অর্থে। মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যুর সঙ্গে সঙ্গে 1862। এবং এই সুদীর্ঘ জার্নিটা যদি আমরা দেখি তাহলে দেখব মুঘল সাম্রাজ্য বহুদিন অস্তিত্ব রক্ষা করেছিল, কিন্তু একাধিক কারণের জন্য এই বিশাল সাম্রাজ্য ক্রমশ ক্ষয়িষ্ণু হতে হতে একসময় তার পতন ঘটে। এর আভ্যন্তরীণ কারণের কথা প্রথমেই বলতে হবে তোমাদের, এবং এর মধ্যে আমরা একাধিক কারণকে বলতে পারি। যেমন যথার্থ উত্তরাধিকারী কোনো আইন ছিল না, সাংগঠনিক ত্রুটি, জাগিরদারি সংকট, কৃষি ব্যবস্থার অবক্ষয়, দুর্বল অর্থনীতি, অযোগ্য সম্রাট পরবর্তীকালের, অযোগ্য উত্তরাধিকার, জাগিরদারি সংকট, জমিদারদের প্রভাব প্রতিপত্তি, একাধিক কৃষক বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের শেষ দিকে হয়েছিল, একাধিক কৃষক বিদ্রোহকেও আমরা ধরতে পারি। এছাড়া আরও কিছু কারণ আভ্যন্তরীণ কারণের মধ্যে আমরা ফেলতে পারি, যেগুলো হলো দুর্বল সীমান্ত নিরাপত্তা, জনগণের মধ্যে চেতনার অভাব, জনসমর্থন ক্রমশ হারায় এই সাম্রাজ্য, প্রাদেশিক শাসকদের ক্রমশ অত্যাচারী হয়ে ওঠা, কোনো কেন্দ্রীয় শাসন না থাকা। এর অর্থ হলো কেন্দ্রীয় মুঘল শাসন ছিল কিন্তু ক্রমশ সেটি আস্তে আস্তে তার অস্তিত্ব হারিয়ে গেল। এই আভ্যন্তরীণ কারণগুলির ক্ষেত্রে বিশেষভাবে কাকে দায়ী করা যায়, ঐতিহাসিকরা বিভিন্ন মত এক্ষেত্রে প্রকাশ করেছে। যেমন মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে বিশেষভাবে দায়ী করা হয় মুঘল সাম্রাজ্যের এই আভ্যন্তরীণ কারণগুলোর জন্য। আবার কোনো কোনো ক্ষেত্রে মুঘল সম্রাট আকবরকেও কিছু পরিমাণে হলেও দায়ী করতে ছাড়েননি ঐতিহাসিকরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য। বলা হয়েছে যে আকবর যেভাবে সমগ্র সাম্রাজ্যকে, মুঘল সাম্রাজ্যকে নিরাপত্তা স্থায়িত্ব দান করেছিলেন, তার সম্প্রসারণ পদ্ধতি নিঃসন্দেহে প্রশংসারযোগ্য, তার শাসন ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসারযোগ্য, কিন্তু তিনি পরবর্তী উত্তরাধিকারীকে ঠিকমতো গড়ে তুলতে পারেননি এবং সেটা উনি গড়ে তুলে দিয়ে যাননি, কাজে এক্ষেত্রে তার একটা প্রধান ত্রুটি যেটা আমাদের চোখে পড়ে। এবং ঔরঙ্গজেবের ক্ষেত্রে যখনই মুঘল সাম্রাজ্যের পতনের দায়িত্বটা বর্তায়, সেক্ষেত্রে ঐতিহাসিকরা বিশেষভাবে বলার চেষ্টা করেছে যে সম্রাট ঔরঙ্গজেব মুঘল রাজবংশকে একেবারে শূন্য করে দিয়েছিলেন, একের পর এক যুদ্ধ উনি করে গিয়েছিলেন, যুদ্ধ যাত্রা করেছিলেন, সাম্রাজ্যের বিস্তারের চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের জয়ী হতে পারেননি, রাজকীয় অর্থ নিঃশেষিত হয়ে গিয়েছিল। আবার এই যে মুঘল শাসনের বিরুদ্ধে জনগণরা দাঁড়িয়েছিল এবং একসময় জনসমর্থন থেকে মুঘল সাম্রাজ্য বিচ্যুত হচ্ছিল, তার জন্য কিন্তু ঔরঙ্গজেবের ধর্মান্ধ গোঁড়া ধর্মীয় নীতি দায়ী ছিল, কাজে তাকেও কিন্তু আমরা একেবারে দায়মুক্ত বলতে পারি না, অনেকটা দায়িত্ব ঔরঙ্গজেবের বর্তায়। আভ্যন্তরীণ কারণের পাশাপাশি আমরা কিন্তু বৈদেশিক আক্রমণকেও এক্ষেত্রে বেশ জোরের সঙ্গে বলতে পারি। মুঘল সাম্রাজ্যের শেষ দিকে দুটি বৈদেশিক আক্রমণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। একটি হলো পারস্যের শাসক নাদির শাহের আক্রমণ এবং আরেকটি হলো আফগান শাসক আহমদ শাহ আবদালির আক্রমণ। এই দুটি কিন্তু তৎকালীন মুঘল সাম্রাজ্যকে ছাড়খাড় করে দিয়েছিল, মুঘল রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ দুর্মূল্য ধন রত্ন লুণ্ঠিত হয়েছিল এই দুই আক্রমণের ফলে। সর্বোপরি আহমদ শাহ আবদালি
বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের পতনের একটি কারণ রূপে। এই আহমদ শাহ আবদালি একাধিকবার আক্রমণ করেছিলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে কেন্দ্রীয় কোনো মুঘল শাসনের অস্তিত্ব এখন আর নেই। দ্বিতীয়ত, এই আহমদ শাহ আবদালির সঙ্গে সম্মুখ সমরে নামতে মারাঠারা বাধ্য হয়েছিল। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালি এবং মারাঠা সংঘর্ষে মারাঠারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং মারাঠাদের সমস্ত রাজনৈতিক শক্তি সামরিক প্রতিপত্তিকে ধূলিসাৎ করে দেন আহমদ শাহ আবদালি। মানে এটি প্রমাণ করে দেয় যে স্থানীয় কোনো শক্তি হোক বা কেন্দ্রীয় মুঘল শাসনই হোক, আহমদ শাহ আবদালিকে বাধা দেবার মতো সামরিক ক্ষমতা ওই সময় কারোর নেই। ফলে তৎকালীন ভারতবর্ষের শেষ যে আশা ছিল, যার উপরে মুঘল সাম্রাজ্যে তার অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করেছিল, অর্থাৎ মারাঠারা, কিন্তু মারাঠারা যেহেতু মুঘল সাম্রাজ্যের বন্ধুরূপেই শেষ পর্যায়ে ছিল, সেটিও কিন্তু শেষ হয়ে গিয়েছিল আহমদ শাহ আবদালির আক্রমণে। আভ্যন্তরীণ কারণ এবং তার সঙ্গে সঙ্গে বৈদেশিক আক্রমণ, এই দুটি মুঘল সাম্রাজ্যকে একেবারেই ধ্বংসের পথে নিয়ে আসে, পতনের শেষ ধাপে নিয়ে যায় এবং এর থেকেই উত্থান হয়ে যাচ্ছে, সেটাও মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবেই আমরা তুলে ধরব। একাধিক স্থানীয় শক্তি, একাধিক স্বাধীন রাজ্যের উৎপত্তি, ক্রমশ বাংলা, মহীশূর, পাঞ্জাব, অযোধ্যায় একাধিক স্থানীয় শক্তি গড়ে ওঠে এবং তারা মুঘল শাসনের বিরোধিতা করেই কিন্তু গড়ে ওঠে। রাজপুত, শিখ, বাংলা এবং সমসাময়িক ছোট ছোট জায়গিদার ও জমিদাররা, তারাও কিন্তু একাধিক ওই আঞ্চলিক স্তরে স্বাধীনভাবে আত্মপ্রকাশ করে, যেটি প্রমাণ করে যে কেন্দ্রীয় মুঘল সত্তা বলে আর কিছুই অবশিষ্ট নেই, কেন্দ্রীয় মুঘল শাসন বলে আর কিছুই ছিল না। এবং সেই সময়তেই আস্তে আস্তে আমরা দেখতে পাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমশ ঢুকছে, বৈদেশিক জাতিগুলি, বৈদেশিক শক্তিগুলি ক্রমশ ভারতবর্ষে ঢুকছে, যেহেতু শেষ উল্লেখযোগ্য কেন্দ্রীয় শাসন মুঘল সাম্রাজ্য একেবারে বিলীন হয়ে যেতে বসেছে। আর এই মুঘল সাম্রাজ্যের পতনে এই তিনটি ধাপে আলোচনা করেই তোমাদের বলতে হবে এবং এই তিন ধরনের কারণই কিন্তু একযোগে মুঘল সাম্রাজ্যের পতনকে ডেকে এনেছিল। কোনো একটি কারণের জন্য মুঘল সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যায়নি। আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছ এবং যখন উত্তরটা বলবে তখন তোমরা এইভাবে তিনটি ধাপেই বলার চেষ্টা করবে এবং এই প্রশ্নটি তোমাদের কাছে সরাসরি এভাবেই আসবে, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি তুলে ধরো বা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য তুমি কোন কারণকে বিশেষভাবে দায়ী করছো এবং এক্ষেত্রে সম্রাট ঔরঙ্গজেবকে কি বিশেষভাবে দায়ী করা যায়, এই ধরনের কোশ্চেনটা আসতে পারে। তো এক্ষেত্রে ঔরঙ্গজেবের বিশেষ নীতিগুলি তোমরা অবশ্যই এর সঙ্গে যুক্ত করবে, তুলে ধরবে, যাতে বোঝা যায় যে মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা কোনোভাবেই অস্বীকার করা যায় না। তাহলে আর এই পর্যন্ত, ধন্যবাদ। বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়ন সাংবাদিকতার জগতে বিপ্লব এনেছে এবং কম্পিউটারের ব্যবহার, অনলাইন বা ডিজিটাল সাংবাদিকতা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন বিলো দিস ভিডিও।